যে আমার সুন্নাত ত্যাগ করবে সে আমাকেও না আমিও তাকেও না, এই সুন্নাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাত ত্যাগ করলো সেও আমার কেউ নয় আমিও তার কেউ নয়। মান তারাকা সুন্নাতে ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ত্যাগ করলো। দুর্ভাগ্যজনক হচ্ছে এই, আজকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের আকিদাকে উল্টিয়ে দেওয়া হয়েছে, আসল যে বিষয়টাকে গায়েব করে দেওয়া হয়েছে। সুন্না শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি, কর্মপদ্ধতি, নীতি, প্রক্রিয়া, কর্মপদ্ধতি, নীতি। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি কোরআনে তার নিজের বেলায় ব্যবহার করেছেন, সুন্নাতাল্লাহ, আল্লাহর সুন্নত। তাইলে বুঝেন আল্লাহ সুন্নত কি? আল্লাহ সুন্নত মানে আল্লাহর গৃহীত কর্মনীতি, প্রক্রিয়া, আল্লাহ যে নীতিতে দুনিয়া পরিচালিত করেন, আল্লাহর সুন্নার কোনো পরিবর্তন নাই তিনি বলেছেন। তাহলে সুন্না মানে হলো কর্মনীতি, কর্মপদ্ধতি। মানব জীবন শান্তিপূর্ণ করার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম, যেটা কিতাব, আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এখন এই আল্লাহর হুকুমটা কিভাবে মানব জীবনে কার্যকরী হবে, কোন আয়াত কিভাবে প্রয়োগ হবে, প্রযুক্ত হবে ইত্যাদি কর্মনীতি, কর্মপ্রক্রিয়া আছে। সেই কর্মনীতি, কর্মপ্রক্রিয়া কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রসুল। এই জন্যে বলা হয়েছে রসুলুল্লাহর গৃহীত কর্মনীতি, কর্মপদ্ধতি। যেমন ধরুন আকিমুস সালাহ, কোরআনে আয়াত, তোমরা সালাহ কায়েম করো, আকিমুস সালাহ, আল্লাহ একটা হুকুম দিয়ে দিয়েছেন। এবং কোন টাইমে করবো আমরা সেটাও কোরআনে আয়াত দেখিয়ে দিয়েছেন। কিন্তু সালাটা কিভাবে করবে, রুকু কিভাবে, সেজদা কিভাবে, ইতদাল কিভাবে, দাঁড়াবো কিভাবে ইত্যাদি কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রসুল। জেহাদ, আল্লাহ কোরআনে বলছেন জেহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা জেহাদ করো। কিন্তু জেহাদ কেমনে করবেন, কিভাবে করবেন, কার বিরুদ্ধে করবেন, কখন করবেন, জেহাদের শর্ত কি, নীতিমালা কি ইত্যাদি কে দেখিয়ে দিয়েছেন? রসুল আল্লাহ। এবার আসেন জাকাত, আল্লাহ কোরআনে বলেছেন জাকাত দাও। এখন জাকাত কিভাবে দিবেন, কত অংশ দিবেন, কার থেকে কিভাবে আদায় করবেন, কোন প্রেক্ষাপট ইত্যাদি কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রসুল। গরিবের সঙ্গে কেমন আচরণ, এতিমের সঙ্গে কেমন আচরণ, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ, প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ, জ্ঞানীদের সঙ্গে কেমন আচরণ, বৈদেশিক রাষ্ট্রদূতের সঙ্গে কেমন আচরণ ইত্যাদি কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রসুল। এই যে রসুল আল্লাহ, আল্লাহর হুকুমগুলিকে মানব জীবনে কার্যকরী করার জন্য যেই নীতি, প্রক্রিয়া, কর্ম পদ্ধতি অনুসরণ করেছেন, এটাই হচ্ছে রসুল আল্লাহর সুন্নাহ। দুর্ভাগ্যজনক আজকে রসুল আল্লাহর সেই প্রকৃত সুন্নাকে গায়েব করে দিয়ে ওনার ব্যক্তিগত কিছু অভ্যেস অনভ্যেসকে সুন্না সাব্যস্ত করে আমাদের মধ্যে চালু করে দিয়েছে। আমাদের রসুল তিনি একজন উত্তম আদর্শ। এখন ওই সুন্নাকে বাদ দিয়ে কোন সুন্না? তিনি দুনিয়ার সমস্ত অপশক্তির বিরুদ্ধে, জাহিলি সমাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একা মাথা উঁচু করে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মক্কার ওই অহংকারী কুরাইশরা এবং স্বার্থপর ধর্ম ব্যবসায়ীরা রসুলুল্লাহর চাচাকে গিয়ে বলেছিল, আপনার ভাতিজাকে বলেন এই ঘোষণা বন্ধ করতে। যে কি চায়? সম্পত্তি চায়, নারী চায়, ক্ষমতা চায়, তাকে আমরা দেব। রসুল বলেছিলেন এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ এই পথ ত্যাগ করবে না, হয় শহীদ হবে না হলে আল্লাহর বিজয়। যিনি অন্যায়ের বিরুদ্ধে এত সংগ্রাম করলেন এটা কি সুন্না নয় কি? যিনি রক্ত দিলেন এটা সুন্না নয় কি? যিনি দিন প্রতিষ্ঠা করলেন এটা সুন্না নয় কি? যিনি বেলালদের মতো নিপীড়িত মানুষকে কাবার উপরে উঠালেন, সম্মান দিলেন, এটা সুন্না নয় কি? ওই সুন্না বাদ দিয়ে উনি দাড়ি রেখেছেন, দাড়ি গবেষণা করে এক মুষ্টি না এক মুষ্টির বড়, পাগড়ির রং কী হবে, সবুজ হবে না সাদা হবে, টাকনু কতটুকু হবে, শীতকালে কয়টা ঢিলা কুলুক, গরমকালে কয়টা ঢিলা কুলুক, মেসোয়াক, পাগড়ি, দাড়ি, ডান কাতে শোয়া, খাওয়ার আগে একটু নিমক খাওয়া, খাওয়ার পর একটু মিঠাই খাওয়া ইত্যাদি সুন্না সাব্যস্ত করে দিয়ে এটাকেই নিয়েই এ জাতি ব্যস্ত রয়েছে। আমি যদি ইসলামের কথা বলি, বলে আপনার মুখ থেকে কিসের ইসলামের কথা শুনব? ও ফেসবুকে দেখেন হাজার হাজার গালাগালি আমাকে দেওয়া হচ্ছে, বলছে তোমার মুখে তো দাঁড়িয়ে নেয়, তোমার কথা কী শুনবো, সুন্নত নাই। ইসলামের এক নাম্বারটা হচ্ছে দাঁড়িয়ে ওদের কাছে, কিন্তু আল্লাহ রসুলের ইসলামের এক নাম্বারটা হচ্ছে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই এখন তো ওই বিপরীত দিক আনা হয়েছে। কাজী ছিলেন বিচারক, কাজীউল কুজ্জাত, চিফ জাস্টিস, আল্লাহর হুকুম মোতাবেক
আদালতে ফয়সালা দিতেন। এখন কাজী হচ্ছে ওই দশ টাকার বিয়ে পড়ায়, ওর নাম দিচ্ছে কাজী। খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, চাবুক নিয়ে নিয়ে ঘুরতেন, কোথায় শান্তি কোথায় অশান্তি, আল্লাহ দণ্ডবিধি কার্যকরী করতেন। এখন হয়েছে কাপড় শিলায় তার নাম হচ্ছে খলিফা। রিপ্লেসমেন্ট করছে কি দেখেন, একে একে মুসলমান এমনি তো মরে যায় নাই, এমনি তো মার খায় নাই, মার খাওয়ার কতগুলি কারণ আছে তো। ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহাদুহুম বিহি জিহাদান কাবীরা, সূরা ফুরকানের 52 নম্বর আয়াত। ইহার সাহায্যে মানে এই কোরআনের সাহায্যে কাফেরের বিরুদ্ধে জিহাদ করা, ওইটা হচ্ছে বড় জিহাদ। আর আমরা আবিষ্কার করলাম কি, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। তাহলে একে 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 সমস্ত সত্যকে আড়াল করে দিয়ে একটা ডুপ্লিকেট জিনিস এনে দাঁড় করিয়ে দিয়েছে। মুসলমান যেন মরে যায়, মুসলমান যেন নিষ্প্রভ হয়ে যায়, মুসলমান যেন নিস্তেজ হয়ে যায়, মুসলমান যেন পরাজিত হয়, মুসলমান যেন মাথা উঁচু করতে না পারে, মুসলমান যেন নিজেরা নিজেরা মারামারি করে করে ধ্বংস হয়ে যায়। সুন্না মানে কর্মনীতি কর্মপদ্ধতি। যেই কর্মনীতি কর্মপদ্ধতি দিয়ে আল্লাহ রসুল আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই হলো প্রকৃত সুন্না, আসল সুন্না।